এলাকায় শান্তি বজায় রাখার জন্য একদিকে রাজ্য পুলিশের বাহিনী অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ তারা কিন্তু ইতিমধ্যে এই যে টাকি রোডের সামনে রয়েছে প্রচুর বাহিনী এখানে রয়েছে এবং আগ্নেয়াস্ত্র নিয়ে অন্যদিকে ঠিক আরও একটা ছবি যে ছবিটা সম্প্রীতি এবং শান্তি রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনই কিন্তু দেখে মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি একটি কোচিং সেন্টারে সেখানে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে রয়েছেন এখানে শিক্ষক রয়েছেন শিক্ষক আজকে অন্যান্য যে সকল অধ্যয়ন সেগুলোর শিক্ষা দিতে দিতে তিনি বেশ কিছু কথা বলছিলেন সেই কথা আমরা শুনলাম কোনোভাবে কোনো রকম কোনো প্ররোচনায় পা না দেওয়া প্রত্যেকেরই উচিত যাতে করে আমরা আমাদের সম্প্রীতি বজায় রাখি কারোর উপরে কোনো রকম অত্যাচার অন্যায় যদি সেরকমভাবে কেউ এগিয়েও আসে তাকে প্রতিরোধ করা তাকে বোঝানো কোনোভাবে যেন তারা কেউ প্ররোচনায় পা না দেয় হ্যাঁ সবাই যেন আমরা একসাথে সম্মিলিতভাবে যেমন বসবাস করে এসছি এতদিন সেরকমভাবেই থাকতে পারি আমরা কথা বলবো শিক্ষকের সঙ্গে দাদা আপনার নামটা যদি বলেন শেখ সিরাজুল হক কি বললেন আজকে আপনার ছাত্রছাত্রীরা এখানে পড়ছে এবং এই যে অবস্থা বাইরে এবং ঘরের ভেতরে তারা সকলে পড়াশোনা করছে বেশ কিছু স্কুল বন্ধ আজকে দেখতে পাচ্ছি আমরা কি বললেন ছাত্রছাত্রীদের আমরা ছাত্রছাত্রীকে তাদের আমাদের যে সম্প্রীতি সেটা বজায় রাখা যাদের রাখে তারা সবাই এবং সবাই যেন খুব সক্রিয় অবস্থা থাকে কোনো রকম যেন কোনো গুজবে তারা কান না দেয় হ্যাঁ বা কোনো রকম কোনো প্ররোচনা যেন তারা পা না দেয় সবার সাথে সবার সম্পর্ক যেন খুব মধুর থাকে আর এই অশান্তিতে যেন কোনোভাবে তারা প্রভাবিত না হয় তারা নিজেরাও চেষ্টা করবে এবং তারা তাদের পার্শ্ববর্তী প্রতিবেশী যারা আছে সবাই মিলে তারা যেন আজকে এই সমস্যার দিনে এগিয়ে আসে এবং যেন কোনো অশান্তি না ঘটে সেদিকে যেন তারা সজাগ রাখে স্যার মূলত কি জানালেন তোমাদের স্যার এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদের দূরে থাকার কথা বলেছেন এবং এই সংকটময় মুহূর্তে যদি আর কোনোদিন না আসে সে ব্যবস্থা আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী মানে পরিস্থিতির কথা এখানে বলেছে আমরা দেখতে পেলাম একদিকে শিক্ষা দেওয়া হচ্ছে বা পড়াশোনা করানো হচ্ছে অন্যদিকে যারা শিখছেন শিখতে এসছে সেই ছাত্রছাত্রীরা তারা আজকে মূলত শান্তির বাণী বা বলা চলে সম্প্রীতি রক্ষার জন্য যা যা করণীয় তাই তারা করছেন এখন এই ছবি যেন আরও স্পষ্ট হয় এমন কিন্তু বলছেন এলাকার বাসিন্দা থেকে আরম্ভ করে শিক্ষক মহল এবং এই ছাত্রছাত্রীরাও ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে আবির দত্ত এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা